নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। রেসিপিটা হলো শাহী পনির। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্টস করে দিও, আর এখনও যাদের সাবস্ক্রাইব করা হয়নি তারা সাবস্ক্রাইব করে দিও। শাহী পনির বানানোর জন্য আমি এখানে আমুলের পনির নিয়েছি, 250 গ্রাম পনির নিয়েছি। এখানে চেষ্টা করবেন পনিরটা যাতে একটু টাটকা হয়, সেই ধরনের পনির নেবার। পনিরটাকে আমি এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। 3 চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখেছি। পোস্তর সাথে আমি কাজুও ভিজাবো, তাই 10-12টার মতো কাজু ভিজিয়ে রেখেছি। 7 থেকে 8টা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, সাথে 1 চামচ চার মগজও ভিজিয়ে নিয়েছি। এই সব কিছুকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। আমি এখানে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেব। এর সাথে 2 চামচ টক দইও দিয়ে দিয়েছি, আর দেব 1 ইঞ্চির মতন আদা কুচি করা। এই সব কিছুকেও খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। পেস্টটা করার সময় আমি কিন্তু জল দেইনি, কারণ টক দইয়ের থেকে জল বেরিয়েছে, যা তাতেই পেস্টটা খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে, আর সাথে পেঁয়াজের থেকেও রস বেরিয়েছে। পনিরটা আমি একটা ফ্রাই প্যানের মধ্যে করব। ফ্রাই প্যানটা গরম করার পরে ফ্রাই প্যানের মধ্যে রিফাইন্ড তেল আর ঘি গরম করে নিয়েছি। এবার পনিরগুলোকে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোডতে করেই ভাজব, তাহলে খুব সুন্দর করেই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পনিরগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভেজেছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি দিলাম 2 এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। 2 টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার টমেটোগুলোকে তেলের মধ্যে দিয়ে টমেটোটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোর মধ্যে 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে রান্নাটা করব। আমি এখানে 4 থেকে 5 মিনিট ধরে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোটা নরম হয়ে গেলে টমেটোর মধ্যে কাজু, পোস্ত, চার মগজ আর পেঁয়াজের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টগুলো দিয়ে দেব। পেস্টগুলো দিয়ে কিছু সময় খুব ভালো করে কষিয়ে নেব, তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এর মধ্যে 1 চামচ চিনিও দিয়ে দেব। এবার সব কিছুকে কিছু সময় ধরে কষিয়ে নেব, যতক্ষণ না একটু তেল উঠে আসছে ততক্ষণই, আর কষাতে কষাতে যে জলটা উঠেছিল সেই জলটাও টেনে যাবে। এরপর পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে 1/2 কাপের মতন জল দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব, ততক্ষণে রসটাও টেনে যাবে আর পনিরগুলোও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। শাহী পনির বেশি গ্রেভি রাখলে ভালো লাগবে না, তাই শুকনো শুকনোভাবেই নামিয়ে নেব। আমার শাহী পনির একদম রেডি সার্ভ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। আমি আশা করব আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের শাহী পনির কেমন লাগলো খেতে। আমার চ্যানেলের নতুন ভিউয়ার্সদেরকে বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে পৌঁছে যাব আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই বন্ধুরা।